हेलो फ्रेंड, वेलकम बैक टू द चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई अनेक 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 भालो आछो। आमिओ भालो आछि। आगेर ब्लगे जेरकम तोमादेरके आमि बोलेछिलाम जे नेक्स्ट ब्लगे एकटा चमक आछे, आर ठीक सेई कारणेई आजके तोमादेरके निये जाबो एकटि एमन जायगाय। जायगाटि नामेर संगे तोमादेर अनेकेरई परिचिति आछे, आबार कारो हयतो परिचिति नेई। तो सेई ब्यापारटाओ क्लियर करब। বোটের মধ্যে বসে ওয়েট করছি, আর কোথায় যাচ্ছি সেটা তো এখনো পর্যন্ত তোমাদেরকে বলাই হয়নি। তো চলো সেখানে গিয়ে দেখবে যে কোথায় আমরা আসলাম। এটা বিখ্যাত জায়গা, সারা ওয়ার্ল্ড এই নামটার সঙ্গে পরিচিত। আমিও আমার লাইফে ফার্স্ট টাইম এটাকে দেখছি, বহুবার ড্রাইভ করার পথে আসা যাওয়ার পথে দেখেছি, কিন্তু সেটা হচ্ছে জাস্ট পাশ থেকে ড্রাইভ করতে চলে গিয়ে যতটা দেখা সেরকম, আর সেরকম ভাবে কাছে গিয়ে দেখা হয়নি। তো আজকে দেখতে যাব। আর এখানে এত হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে, আমরা বোটের একদম মানে তিন তালায় উঠে গেছি। এটা ছোটখাটো জাহাজ বলতে পারো। আর এখানে মাস্ক হচ্ছে ম্যান্ডেটরি, আমি জানি না কিছু কিছু লোক করেনি, কিন্তু ম্যান্ডেটরি, কারণ নিউ ইয়র্ক সিটিতে এখন ভালো পরিমাণে কোভিড বাড়ছে। তো আমরা এখন ওয়েট করছি আমাদের বোটটা এক্ষুনি ছাড়বে, তারপর আস্তে আস্তে পুরো ভিউটা শেয়ার করতে করতে তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। সাথে থাকো। হয় না যে কোনো জায়গায় পৌঁছবো, কোনো জায়গায় দেখতে যাব, নতুন কিছু দেখব, সেটার যে একটা কী মারাত্মক এক্সাইটমেন্ট সেটা দেখার জন্য মানে আমি একদম মুখিয়ে আছি। বোটের ভেতরে আমি একা নই, দেখতেই পাচ্ছ কত মানুষ, তারা সবাই ওই জায়গাটায় যাবে। আর একটা দারুণ ওয়েদার, এরকম একটা নদী যেটার মধ্যে দাঁড়িয়ে আছি, পেছনে নিউ ইয়র্ক সিটির একটা অংশ দাঁড়িয়ে আছে, বড় বড় বিল্ডিং, হ্যাঁ, যেটার সাথে যথেষ্ট ঐতিহ্য হিস্ট্রি সবটা জড়িয়ে আছে। আর আমরা ওয়েট করছি সবাই মিলে কখন বোট ছাড়বে, সবাই ফটোজ নিচ্ছে, মানে একটা খুব দারুণ অভিজ্ঞতা মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। ফিলিংসটা কতটা শেয়ার করতে পারছি জানি না, কিন্তু ফিলিংসটা অ্যাকচুয়ালি দুর্দান্ত। আর দেখতেই পাচ্ছ আকাশটা মনে হচ্ছে একদম নদীর সাথে একদম নেমে নদীটার উপরে যেন একটা ছাতা তৈরি করেছে। আর বোট আমাদের চলতে শুরু করেছে আস্তে আস্তে, এবার বোট রাইডটাও তোমাদেরকে শেয়ার করব। তার আগে দেখে নাও যে সবাই কিভাবে ফটো তোলার জন্য সব পোজ নিচ্ছে। বোট চলতে শুরু করেছে আস্তে আস্তে, আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে নিউ ইয়র্কের এক একটা বিশাল বড় বড় বিল্ডিং। হ্যাঁ, তো সেই বিল্ডিংগুলো দেখতে দেখতে মানে মানে কতটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি জানি না। নিউ ইয়র্ক যে সিটিটা পুরোটাই বলতে পারো যে নদী দিয়ে আবৃত, এবং নদীর ধার থেকে এত সুন্দর করে সব সিনারি দেখা যায় না, মানে জাস্ট অসাম। এর আগে যখন আমি নায়াগ্রা ফলে গিয়েছিলাম, তোমাদেরকে সেই ভিডিওটাও আমি শেয়ার করেছি আমার ইউটিউবে, সেই ভিডিওটাও পোস্টেড আছে, তোমরা চাইলে কেউ দেখতে পারো। তো সেই ভিডিওতেও আমি প্রাকৃতিক সৌন্দর্যকে এভাবেই হয়তো বর্ণনা করেছিলাম। অ্যাকচুয়ালি বর্ণনাটা হয়তো অনেক ক্ষেত্রে এক হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলবো, প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই এতটাই মনোমুগ্ধকর থাকে যে সেক্ষেত্রে ভাষাটা যেন কোথাও গিয়ে একটা জায়গায় আটকে যায়। মানে হয়তো চাইছি আরও অন্য কিছুভাবে, আরও বিশালভাবে কিছু ব্যাখ্যা করতে, কিন্তু মানে এটা বলতে বলবার মতন ভাষা বোধহয় সত্যি সত্যিই আমার কাছে নেই। মানে এত সুন্দর, মানে বলবার সত্যি অপেক্ষা রাখে না। দেখো এত সুন্দর একটা জলের উপর থেকে আস্তে আস্তে বোট ভেসে চলেছে, আকাশের মানে আকাশের মেঘগুলো যেন পেজা তুলোর মতো। আমি তো জানতাম দুর্গাপুজোর আগে এরকম ওয়েদার কলকাতায় দেখা যায়, কিন্তু নিউ ইয়র্কে সমুদ্রের মানে নদীর উপর থেকে এরকম একটা ওয়েদার, যার সাথে এই ধরনের বিল্ডিংগুলো পুরো মনে হচ্ছে আকাশকে ছুঁয়ে রয়েছে, আর এরকম একটা অসাধারণ বোট রাইড। হ্যাঁ,
মানে জাস্ট সত্যি খুব সুন্দর লাগছে। আর এই সময় চারপাশে প্রচণ্ড, মানে কি বলবো, প্রচণ্ড একটা আওয়াজ, চারপাশে এত হাওয়া, এটা একটা বলবার অপেক্ষা রাখে না। নদীর উপর থেকে বোট যাচ্ছে, চারপাশ ফাঁকা, তো একটা বীভৎস একটা হাওয়া, তো হাওয়া, মৃদুমন্দ রোদ এবং তার সাথে এরকম একটা বোট রাইড, এবং যে জায়গাটা আমরা দেখতে যাচ্ছি, যদিও তোমাদেরকে এখনও পর্যন্ত সাসপেন্স রেখেছি, অনেকেই সেটা বুঝতে পারছো যারা আমেরিকা থেকে, কিন্তু যারা আমেরিকার বাইরে থেকে দেখছো তাদের ক্ষেত্রে জাস্ট আর একটু ওয়েট করো, তাহলে দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, সব মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। হ্যাঁ, তো এই অ্যাটমসফিয়ারটা জাস্ট অসাম, মানে কি বলবো, তোমরা দেখেই রিয়েলি মনে হয় কিছুটা ফিল করতে পারছো। তো সাথে থাকো, দেখতে থাকো কিভাবে আমরা সেই জায়গাটায় পৌঁছচ্ছি। তাহলে সেটা ম্যাচড আপ হয়। তুমি যদি হঠাৎ করে কোনো কিছু প্ল্যান করো না, তো সেটা একদম জাস্ট ফাটাফাটি হয়। আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসব, কিন্তু ফর্চুনেটলি দুজনের কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, দিয়ে আমরা ঠিক করলাম যে না, আমরা দেখতে আসব স্ট্যাচু অফ লিবার্টি। আর দেখো, আশাও হয়ে গেল। তো এরকম হুট করে কোনো কিছু করলে হয়ে যায়। ভীষণ সিকিউরিটি এখানে। আর সব থেকে বড় কথা, যেহেতু এরকম একটা জিনিস, তো সেখানে যখন আমরা আমাদের বোট রাইডটা জাস্ট স্টার্ট হবে, তার আগে আমাদের বলতে গেলে একটা এয়ারপোর্টের ভেতরে যেরকম ইমিগ্রেশন পাস আউট হয় সেরকম একটা সমস্ত কিছু, আমার ওয়াচ,
ওয়ালেট অ্যান্ড এভরিথিং আমাদের চেক করেছে, দিয়ে তারপর আমরা বোট রাইডে এন্টার করেছি। তো এখন এখানে খুব বড় সিকিউরিটি, সবার সব কিছু চেক করে তবে এখানে আসতে দিচ্ছে। আর এটার যথেষ্ট কারণও আছে, কারণ যে ধরনের ঘটনার সম্মুখীন 9/11 হয়েছিল, তারপরে এটা স্বাভাবিক। আর এত হাওয়া দিচ্ছে না, চুল বোধ হয় আমার একদম সব জট পেকে গেছে। তো যাই হোক, আমরা সামনে থেকে পিকচারটা কভার করার চেষ্টা করব, আর খুব রিফ্রেশিং লাগছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে আজকের এই স্ট্যাচু অফ লিবার্টি ট্যুর, নিউ ইয়র্ক সিটি, লাইভ নিউ ইয়র্ক সিটি, যেটা বোটের উপর থেকে কভার করার চেষ্টা করলাম। এই হাওয়া, এই ওয়েদার, আর এত সুন্দর একটা মানে কি বলবো ফুরফুরে ওয়েদার, যেটা হচ্ছে তোমার হালকা রোদ হালকা মেঘ, কেমন লাগছে সবাই আমাকে জানাতে কিন্তু ভুলবে না অবশ্যই। এবার স্ট্যাচু অফ লিবার্টিটাকে সামনে থেকে কভার করব, তার আগে একটা জিনিস দেখাই। এরকম ছোট বড় অনেক বোট রাইড হচ্ছে, আমরা যেটা আসলাম সেটা প্রায় জাহাজের মতন বড়। আর ওই যে দেখতে পাচ্ছ না যে বড় একটা শৌচালয় মতন বিল্ডিং, ওইটাই হচ্ছে সেই বিল্ডিং যেটা সামনে থেকে দেখিয়েছিলাম, এখন দূর থেকে দেখাচ্ছি। এই যে নিউ ইয়র্ক সিটির এক অংশ দাঁড়িয়ে আছে, এইটুকুই নিউ ইয়র্ক সিটি না, বিশাল বড়। এই এইটুকু জায়গা থেকে নিউ ইয়র্ক সিটি কভার করা কখনো সম্ভব নয়। আর বাট যেহেতু আমরা আজকে স্ট্যাচু অফ লিবার্টি আসলাম, তাই চেষ্টা করছি যেটুকু কভার করা যায় সেটুকু করছি। এবার সামনে থেকে দেখাচ্ছি। সমস্ত প্রতীক্ষার অবসান শেষ করে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি স্ট্যাচু অফ লিবার্টি। এইটাই দেখবার জন্য মানুষ ছুটে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তো এবার স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে একটু বিস্তৃত বিবরণ হয়ে যাক, না হলে তোমাদের কারো কারো মনে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে যে এটা কী আসলে। হ্যাঁ নিশ্চয়ই, তো স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএর নিউ ইয়র্ক লিবার্টি আইল্যান্ডের হাডসন নদীর তীরে অবস্থিত একটি সুবিশাল মূর্তি। এর হিস্ট্রিটা এবার একটু বলি। একটি বিশাল নিউ ক্লাসিক্যাল ভাস্কর্য যা ফ্রান্স 1886 সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল। এটা দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে, যা যুক্তরাষ্ট্রের অভিবাসনকারী অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদেরকে স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল 28 অক্টোবর 1886 সালে। ভাস্কর্যটির ভিতরে কাঠামোটির নকশা তৈরি করেছিলেন ফ্রেডরিক অগাস্টে বারফোল্ডি। এইবার এই স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে আরেকটু ডিটেলে জেনে নিই। অবস্থান তো আগেই বলেছি লিবার্টি দ্বীপ নিউ ইয়র্ক ইউএসএ, নিকটবর্তী শহর হচ্ছে জার্সি সিটি। আর স্ট্যাচু অফ লিবার্টির আয়তন 12 একর, মানে বুঝতে পারছ 49,000 মিটার। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 92.99 মিটার। মূল ভাস্কর্যটি স্থাপন হয়েছিল 28 অক্টোবর 1986, কিন্তু জাতীয় স্মারক স্থাপন হয়েছিল 15 অক্টোবর 1924। এটি লিবার্টাস, রোমান স্বাধীনতার দেবীর একটি মূর্তি। সে তার ডান হাতে একটি মশাল ও বাম হাতে একটি ট্যাবুলা আনসাটা ধরে রাখে। তারিখটা হচ্ছে 4 জুলাই 1776, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ। তার পায়ের শিকল ভেঙে সে এগিয়ে যায়, যেটা তৎকালীন সময়ে দাসপ্রথা রোধের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বার্থরলি একজন ফরাসি আইন অধ্যাপক এবং রাজনীতিবিদ এডওয়ার্ড রিনা দে লাভালয়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি 1865 সালে মন্তব্য করেছিলেন যে আমেরিকার স্বাধীনতায় উত্থাপিত
যে কোনো স্মৃতিস্তম্ভ সঠিকভাবে ফরাসি ও মার্কিন জনগণের একটি যৌথ প্রকল্প হবে। ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের কারণে 1875 পর্যন্ত যখন লাভলয়ে প্রস্তাব দিয়েছিলেন যে ফরাসিরা এই ভাস্কর্যটি নির্মাণ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই স্থানটি সরবরাহ করবে, সম্পূর্ণরূপে ডিজাইনের আগে বার্থলডি মাথা ও মশাল বহনকারী হাতটি সম্পূর্ণ করেছিলেন এবং এই টুকরোগুলি আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রচারের জন্য প্রদর্শিত হয়েছিল। 1876 সালে ফিলাডেলফিয়ায় শতবর্ষী বহিঃপ্রকাশ এবং ম্যাডিসন স্কোয়ার পার্ক 1882 সাল পর্যন্ত মশাল বহনকারী হাতটি প্রদর্শিত হয়েছিল। তহবিল সংগ্রহ করা কঠিন প্রমাণিত হয়েছিল, বিশেষত আমেরিকানদের জন্যই, এবং 1885 দ্বারা তহবিলের অভাবে বেদিটির কাজ হুমকির সম্মুখীন পর্যন্ত হয়েছিল। নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের প্রকাশক জোসেফ পুলিৎজার প্রকল্পটি শেষ করবার জন্য অনুদানের জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছিলেন এবং 120,000-এরও বেশি আবেদনকারীকে তিনি আকর্ষণও করেছিলেন, যাদের বেশিরভাগই তৎকালীন সময় অনুযায়ী $1-এর বেশি দিতেও পারেননি। এই মূর্তিটি ফ্রান্সে নির্মিত হয়েছিল, বিদেশে ক্রেটে পাঠানো হয়েছিল এবং তারপরে বেল্লোর দ্বীপ নামে একটি পরিচিত পুরো বেদিতে একত্রিত হয়েছিল। নিউ ইয়র্কের প্রথম টিকার টেপ প্যারেড এবং রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভল্যান্ডের সভাপতিত্বে একটি উৎসর্গ অনুষ্ঠানের দ্বারা এই মূর্তি নির্মাণ কার্যের সমাপ্তি হয়েছিল। ভাস্কর্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাতিঘর বোর্ড দ্বারা 1901 সাল অবধি পরিচালিত হয়েছিল এবং তারপর যুদ্ধ বিভাগ 1933 সাল থেকে এটি জাতীয় উদ্যান পরিষেবা স্ট্যাচু অব লিবার্টি জাতীয় স্মৃতিসৌধ এর অংশ হিসেবে রক্ষণাবেক্ষণ করেছে এবং এটি একটি প্রধান পর্যটকদের আকর্ষণ। মশালের চারপাশের বারান্দায় পাবলিক অ্যাক্সেস এখন রয়েছে, চাইলে পাবলিক অ্যাক্সেস তারা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে, যেহেতু এটা খুব হাই সিকিউরিটির এলাকা, সেই জন্য তাদেরকে আগে থেকেই বুকিংস করতে হয়, তাদের সমস্ত কিছু চেকিং করে তবেই তাদেরকে অ্যাক্সেস করতে দেওয়া হয়। এই দেখো, স্ট্যাচু অফ লিবার্টির গুণমহিমা বর্ণনা করতে করতে আমাদের তো অনেকটা দেরি হয়ে গেল, তো এবার আমাদেরকে ফিরতে হবে নিউ ইয়র্কে। কারণ তোমাদেরকে আগেই বলেছি যে স্ট্যাচু অফ লিবার্টিটা কিন্তু একদম জার্সি সিটি, কারণ বললামই যে নেইবার যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে জার্সি সিটি। তো জার্সি সিটির একদমই গা ঘেঁষা স্ট্যাচু অফ লিবার্টিটা। তো আমরা আবার বোটে করে ফিরে যাচ্ছি নিউ ইয়র্কে, যে পথ থেকে আমরা এসেছিলাম ঠিক সেই পথ দিয়ে আমরা ফিরে যাচ্ছি আর সেই সুন্দর ভিউটা দেখতে দেখতে ফিরে যাচ্ছি। জীবনে কিছু মুহূর্ত হয় যে মুহূর্তগুলোকে হয়তো সেরকমভাবে ধরে রাখা সম্ভব হয় না, যে মুহূর্তগুলো আমাদের মন থেকে বয়ে চলে, কিন্তু সেই মুহূর্তগুলো আমাদের সেই সময়ের সাক্ষী হয়ে থাকে, কি তাই তো? তো আমাদের ফেরাটা একটু ডিফারেন্ট হবে, আমরা যেই বোটে করে এসেছিলাম সেই বোটে নয়, আমরা এখন একটা ক্রুশে ফিরছি এবং এই ক্রুশটা আমাদেরকে নিয়ে যাবে এলিস আইল্যান্ডে এবং সেখান থেকে আমরা ফিরে যাব নিউ ইয়র্কে। তো আজকে আমাকে যেতে হবে, আর আজ না গেলে কাল কি করে আসব। তো কালকে আবার হাজির হয়ে যাব একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, আর চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিও, তাহলে কোনো নতুন ভিডিও আমি আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশানটা তুমি পাবে। আর হ্যাঁ, নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অল করে রাখবে, আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে এবং তোমার বন্ধু এবং ফ্যামিলির মধ্যে সেটাকে কিন্তু শেয়ার করতে ভুলবে না। বাই।